আলোচ্য বিষয় 2022 সালের জানুয়ারি মাসে তৃতীয় শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের তৃতীয় শ্রেণীর অঙ্ক এবং ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়ে গেছে, তোমরা যা যা দেখোনি তাদের জন্য লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি পাওয়ার পরে তোমাদের নতুন বইয়ের প্রথমে যে গল্পটি আছে, অর্থাৎ সত্যি শোনা, সেই গল্পটি ভালো করে পড়বে। ভালো করে পড়ে নিজেরা মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো করার চেষ্টা করবে। যদি কোথাও তোমরা বুঝতে না পারো, তবে সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের ভিডিও সাহায্য নিতে পারো। তো দেখে নি আজকে তোমাদের প্রশ্নে প্রথমে কি আছে। সত্যি শোনা গল্পে বুড়ো চাষি তার ছেলেকে ডেকে বলেছিলেন, কি বলেছিলেন? গুপ্তধনের কথা, নাকি মাটির নিচে পুঁতে রাখা সোনার কথা, নাকি টাকা পয়সার কথা, নাকি নিজের অসুস্থতার কথা? তো আমরা এটা সকলেই জানি, তো উনি যেটা বলেছিলেন মাটির নিচে পুঁতে রাখা সোনার কথা বলেছিলেন, তা খ হচ্ছে সঠিক উত্তর। এবার চলে আসছি পরের প্রশ্ন। চাষির ছেলেটি ছিল অত্যন্ত কৃপণ, নাকি অত্যন্ত অলস, নাকি কর্মঠ, নাকি হিংসুটি? তো চাষির ছেলেটি ছিল অত্যন্ত অলস, তার জন্য সঠিক উত্তর অত্যন্ত অলস লাইট দিলাম। এবার দেখি পরের প্রশ্ন কি আছে। তোমার গোটা জমিটা ঘুরেই দেখতে হবে কোথায় সোনা আছে, এ কথা কে বলেছিল? তো এ কথা বলেছিল বুড়ো চাষির ছেলের বউ, তার স্বামীকে এই কথা বলেছিল, ঠিক আছে। এরপর দেখো 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে, 2.1, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা, 16 আনা শব্দের অর্থ কি? তো এর উত্তরটা আমরা দেখে নেবো। 2.1 দেখো, 16 আনা শব্দের অর্থ হলো সম্পূর্ণ। 16 আনা শব্দের অর্থ তাহলে কি হলো? সম্পূর্ণ। এবার চলে আসছি পরের প্রশ্ন। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে, ছেলের মনে কিসের লোভ? দেখে নেবো এর উত্তরটা কি হবে। ছেলের মনে সোনার লোভ ছিল, লিখবে ছেলের মনে সোনার লোভ ছিল, বেশি বড় লেখার দরকার নেই, যেহেতু এটি একটি বাক্যে উত্তর দাও লেখা আছে। 2.3 দেখো, এই তার স্বামীর প্রথম রোজগার, স্বামী কিভাবে রোজগার করেছিল? তো এর উত্তর তোমরা কি লিখবে 2.3-এ? লিখবে সত্যি শোনা গল্পে তার স্বামী জমিতে ধান চাষ করার পর ফসল কেটে তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেয়েছিল, এইভাবে তার স্বামী রোজগার করেছিল। তা 2.3-এর প্রশ্নটার উত্তর এরকম লিখবে, বোঝা গেছে? এবার চলে আসছি পরের প্রশ্ন, দেখো কি আছে। 3.1, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়, বক্তাকে তিনি কোন কথা বলবেন? এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে, তো এখানে দুটো পার্টে প্রশ্ন আছে, তো দুটো পার্টে উত্তর লিখবো আমরা। 3.1, তো প্রথম পার্ট লিখবে উদ্ধৃতাংশটির বক্তা হলেন সত্যি শোনা গল্পের বুড়ো চাষি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম পার্ট। এবার যে দ্বিতীয় পার্ট আছে, সেই দ্বিতীয় পার্টের উত্তরটি কি হবে। তার চাষের জমির নিচে যে লুকানো সোনা পোতা আছে তিনি সেই কথা বলতে চান, এটা হলো প্রথম পার্ট এবং এটা গেল দ্বিতীয় পার্ট। দুটো পার্টের উত্তর এরকম করে লিখতে হবে। এবার দেখো পরের যে প্রশ্ন আছে 3.2, বইয়ের পরামর্শ শুনে বুড়ো চাষির ছেলে কি করেছিল? এর প্রশ্নের উত্তরটা আমরা কি লিখবো 3.2-এর প্রশ্নের উত্তর? দেখো 3.2-এর প্রশ্নের উত্তর লিখবো সত্যি শোনা গল্পে বুড়ো চাষির ছেলে তার বউয়ের পরামর্শ শুনে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়, দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়, বোঝা গেছে? এটার উত্তর হবে এটা। এবার দেখো 3.3-এ যে প্রশ্নটা আছে, মিছিমিছি আমায় খাটিয়ে মারলে, কেন কথকের এমনটা মনে হয়েছে? তো এর উত্তর তোমরা কি লিখবে, 3.3-এর উত্তরটা কি লিখবে? লিখবে সত্যি শোনা গল্পে বুড়ো চাষির ছেলে তার বাবার কথা শুনে সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘা জমিতে খোঁড়াখুঁড়ি করেও কোথাও এতটুকু সোনা পায়নি। দেখো সোনা বানানটা এখানে ভুল আছে, দন্তস্ব হবে, ঠিক করে নিও। সোনা বানানটা এখানে হবে দন্তস্বয়ে ওকার সোনা, সোনা পায়নি। তখন সে রাগে বিরক্তিতে অস্থির হয়ে এই কথা বলেছিল,
বোঝা গেছে? তাহলে 3.3 এর প্রশ্নের উত্তরটা আমাদের হয়ে গেল। এবার দেখো 4 নম্বরে যে প্রশ্নটা আছে, কি বলেছে? সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে, মাঠ কিভাবে সত্যি সোনায় ভরে উঠেছিল তা সত্যি সোনা গল্প অনুসরণে আলোচনা করো। দেখো এর উত্তরটা এটা হবে, 4-এর প্রশ্ন, বুড়ো চাষির কথা শুনে তার ছেলে 5 বিঘা জমিতে খোঁড়াখুঁড়ি করে ধানের বীজ ছড়িয়ে দেয়, তারপর বর্ষা নামে, অল্প দিনের মধ্যে ক্ষেতে শস্য ভরে ওঠে, মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। তো 4 নম্বরের প্রশ্নের উত্তরটা, যেহেতু এটার মান আছে, দেখো 4 নম্বরের প্রশ্নের মান আছে 3, তো এটাতে জন্য একটু বড় করে লিখতে হবে। তো 4 নম্বরের প্রশ্নের উত্তরটা তোমরা এটাই লিখবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলার যে মডেল অ্যাক্টিভিটি ছিল সেটি কমপ্লিট করানো হলো। এরপর তোমাদের যে বাকি দুটো সাবজেক্ট থাকলো, অর্থাৎ পরিবেশ এবং স্বাস্থ্য, সেগুলো খুব তাড়াতাড়ি আনা হবে, তার জন্য তোমাদের অবশ্যই এই চ্যানেলের সংযুক্ত থাকতে হবে। এবং তোমাদের যেটা আগেও বলেছি আবারও বলছি, আগে তোমরা চেষ্টা করো সত্যি শোনা গল্পটা পড়ে নিজে থেকে উত্তরগুলো করার, যদি কোথাও আটকায় বা যদি কোথাও বুঝতে না পারো সেক্ষেত্রে তোমরা ইউটিউবে ভিডিও সাহায্য নাও। আমি জানি তোমাদের অনেকের গাইড নাই, অনেকের বাড়িতে দেখানোর কেউ নাই, তার জন্য তোমাদের এই ভিডিওটা বুঝতে না পারলে দেখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।